নির্বাচনে জয়ী প্রার্থীদের সমর্থকদের বিজয় উল্লাসের খবর জানবো। এই মুহূর্তে বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু, ভোলায় নাসিরুদ্দিন লিটন, পিরোজপুরে জিয়াউল হক এবং পটুয়াখালীতে আছেন মনির হোসেন বাদল। শুরুতে যাচ্ছে অপুর কাছে। ভোট শেষ হয়েছে গতকাল রাতে এবং রাতের পরপরে দেখেছি যারা বিজয়ী প্রার্থীরা তাদের কর্মী সমর্থকরা উল্লাসে ফেটে পড়েছে। বরিশালের সবগুলো সংসদীয় আসনেই এখন জয় জয়কার আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদেরই। বরিশালের ছটি সংসদীয় আসনের এবং প্রত্যেকটিতে দেখছি যে যারা প্রার্থীরা রয়েছে তারা কিন্তু আসলে একে অপরকে শুভেচ্ছা বিনিময় যে প্রক্রিয়া যেটা শুরু হয়েছে গতকালকে রাতে সেটি আজকেও চলছে এবং আনন্দমুখর পরিবেশই একে অপরে কিন্তু নানা ধরনের এক মিষ্টি মুখ এবং ফুল দিয়ে বরণ করছে বিভিন্ন প্রার্থীরা একে অপরকে। এবং এই যে বরিশালের এক আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল ওস্তাদ আবদুল্লাহ, বরিশাল দুয়ে রাশেদ খান মেনন, বরিশাল তিনে গোমাল টিপু গোলাপ টিপু, বরিশাল চারে স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথ, বরিশাল পাঁচে জাহিদ ফারুক, ছয়ে হচ্ছে হাফিজ মল্লিক। আমরা একটু যুক্ত করে নিতে চাই, পঙ্কজ নাথ আপনাকে দল থেকে মনোনয়ন দেয়নি কিন্তু তারপরও আপনি তো মানুষের রায়ে এখানে জিতেছেন, কিভাবে জয়ের কৌশলটা কিভাবে ভাগাভাগি করছেন মানুষের সাথে আনন্দ এখন? ধন্যবাদ আপনাকে, আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের মানুষকে, আমার নির্বাচন এলাকার মানুষকে। গণতন্ত্রের জয় হয়েছে, জননেত্রী শেখ হাসিনা শান্তি উন্নয়ন গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার প্রত্যয় নিয়েছে সকল ষড়যন্ত্র ভুগির উপেক্ষা করে, তিনি জয়ী হয়েছেন, গণতন্ত্রের জয় হয়েছে। আমি কৃতজ্ঞ আমার জনগণের কাছে যারা আমাকে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে আমাদেরকে ভোট দিয়ে মূলত জননেত্রী শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে। শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে, আসলে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে বিজয় লাভ করলেও এই এই জয়কে তিনি উপভোগ করছেন সকলের দলের নেতা কর্মীদের জন্য। বরিশালের রিটার্নিং কর্মকর্তা জানিয়েছে যে তারা নির্বাচনটি সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে সক্ষম হয়েছে। প্রায় 14,500 আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ভোটে বরিশালে অংশ নিয়ে তারা এই নিয়েছিল এবং যার ফলে কোনো ধরনের কোনো বড় সহিংসতা হয়নি বলে দাবি করেছে রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম। ঠিক আজকে সকালবেলাতে আমরা দেখেছি যে বরিশাল সদর আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক শামীম এবং বরিশাল ছয়ের সংসদ সদস্য নবনির্বাচিত যিনি হয়েছেন হাফিজ মল্লিক, তারা আসলে শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নেতাকর্মীদের আহত নেতাকর্মীদের খোঁজ নিয়েছে এবং বাড়িতে বাড়িতে নেতাদের বাড়িতে এখন কিন্তু আনন্দ উল্লাস চলছে। আমার কাছে বরিশাল থেকে এতটুকু খবর ছিল, আমরা একটু যেতে চাই ভোলায়, সহকর্মী নাসিরুদ্দিন লিটন রয়েছে তার কাছে জানবো ভোলার খবরাখবর। দাদা জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এবং নির্বাচনী উৎসব শেষ, এখন চলছে বিজয়ী প্রার্থীদেরকে বরণ করে নেওয়ার উৎসব। আমরা এই মুহূর্তে রয়েছি ভোলা দুই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব আলী আজম মুকুল সাহেবের বাসভবনে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে দলীয় নেতা কর্মীরা এসে তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে বরণ করে নিচ্ছেন। আমরা এই মুহূর্তে আমরা একটু ভোলা দুই আসনের সংসদ সদস্য একটু বিজয়ের বিষয়ে একটু প্রতিক্রিয়া শুনব। মাননীয় সংসদ সদস্য, আপনি এই তৃতীয়বারের মতো ভোলা দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, আপনার একটু প্রতিক্রিয়া জানতে চাবো এবং এই আপনার এলাকায় অনেক উন্নয়ন আপনি করেছেন, আগামীতে আপনার কি পরিকল্পনা আছে সংক্ষেপে একটু জানবো আমরা। সমস্ত প্রশংসাকারী মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রতি, দৌলত খান বাওয়ানদের মানুষ স্বতঃস্ফূর্তভাবে একটি নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন এবং উৎসবমুখর পরিবেশে গতকালকে আমাকে আবারও তৃতীয়বারের মতো নির্বাচিত করেছেন। আমি দৌলত খান মহেন্দ্রের সর্বস্তরের মানুষকে আমার হৃদয়ের গভীর থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং এই বিজয় দৌলত খান মহেন্দ্রের মানুষকে আমি উপহার দিচ্ছি, এই বিজয় দৌলত খান মহেন্দ্রের মানুষের। এবং আপনারা জানেন যে বিএনপি নির্বাচনে আসে নাই, গতকালকে উৎসবমুখর পরিবেশের মানুষের ভোটের মধ্য দিয়ে বিএনপির পতন হয়েছে। বিএনপির অগ্নি সন্ত্রাস এবং নির্বাচন বানচালার করার সকল ষড়যন্ত্র কালকে নস্যাৎ করে দিয়েছে বাংলাদেশের মানুষ। ধন্যবাদ আপনাকে। আমরা ভোলা দুই আসনের সংসদ সদস্যের বিজয়ের উৎসব চলে সেটা দেখছি। আমাদের বীরপুরের সহকর্মী জিয়াউল হক, আমরা এখন জিয়াউল হকের কাছে যাচ্ছি।
নির্বাচনে পিরোজপুর এক আসনে গতকালকে সুষ্ঠু সুন্দর পরিবেশে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে পিরোজপুর এক আসনে এখান থেকে নৌকার মনোনয়ন প্রার্থী সমর জলকরি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী এখানে নির্বাচিত হয়েছেন। তিনি এখানে আছেন, এখানে তিনি সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করতেছেন। আগামী এই যে আপনার নির্বাচিত হয়েছেন, মানুষ আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তো আগামী দিনে এই মানুষের জন্য আপনার কি ধরনের গুণগান কাজ করবেন আপনি? এবারে নির্বাচিত হওয়াটা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রতি। পিরোজপুর এক আসনের মানুষেরা আস্থা রেখেছে, তাদের বিশ্বাস শেখ হাসিনা আবার নির্বাচিত হলে এই এলাকার অভাবনীয় উন্নয়ন হবে। সেই উন্নয়নের স্বার্থেই তারা নৌকা প্রতীকে ভোট দিয়েছে। আমার অঙ্গীকার রয়েছে পিরোজপুর থেকে সকল সন্ত্রাস দূর করে শান্তির জনপদে পরিণত করা, আর দুর্নীতি দুর্বিনীত অবস্থা দূর করে এখানের উন্নয়নকে নিশ্চিত করা। মানুষের কাছে আমার এই অঙ্গীকারকে বাস্তবায়ন করতে চাই। আমার অনুভূতি অসাধারণ। আমার সঙ্গে যে সকল নেতা কর্মী মাঠ পর্যায়ে কাজ করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, অনেক কঠিন অবস্থা তাদের মোকাবেলা করতে হয়েছে, অনেক সন্ত্রাসী তৎপরতা, প্রচুর টাকা ব্যয়, এর ভিতর থেকে মানুষ যে সততা ন্যায়নিষ্ঠতা উন্নয়নকে পছন্দ করে, শেখ হাসিনাকে পছন্দ করে, সেটার প্রমাণই মানুষ এবার দিয়েছে। শুনছিলেন আসলে সে তার কথা বলছিল যে আগামী দিনে তিনি এই পিরোজপুর এক আসনকে একটি সুন্দর এবং আধুনিক শহর গড়ার জন্য তিনি তার এই পিরোজপুর শহরকে, পিরোজপুর এই যে তিনটি উপজেলা রয়েছে, নাজিরপুর এবং ইন্দুরকানি এবং সদর, এখান থেকে তিনি তার উন্নয়ন করবে এবং এই এলাকার মানুষের জন্য তিনি যথাসাধ্য কাজ করে যাবেন। তো আমরা চলে যাচ্ছি পটুয়াখালীতে মনির হোসেন বাদলের কাছে। বাদল, দ্বাদশ সংসদ নির্বাচনে পটুয়াখালী জেলার চারটি আসনের ভিতরে সর্বোচ্চ ভোট পেয়েছেন এই পটুয়াখালী দুই আসনের আটবার নির্বাচিত সংসদ সদস্য আসম ফিরোজ। তবে এই সংসদ সদস্য আটবার নির্বাচিত হওয়ার কারণে এই এলাকার মানুষের কিন্তু নানা অনেক প্রত্যাশা রয়েছে তার কাছে। এর কাছে যারা ভোটার রয়েছেন, ভোটাররা অনেক কিছু প্রত্যাশা করেছেন। এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা, ব্রিজ ব্যবস্থা, বিভিন্ন কিছু তার কাছে আশা আছে। আমরা এ বিষয়ে আসম যে আটবার নির্বাচিত হয়েছেন পটুয়াখালী দুই আসন সংসদ সদস্য আসম ফিরোজ, তার কাছে জানতে চাইব এই বছরে তিনি আসলে এই এলাকার সাধারণ জনগণের কাছে কি করবেন, কারণ এই এলাকার কিন্তু 1,24,000 ভোট দিয়ে কিন্তু তাকে নির্বাচিত করেছে সাধারণ মানুষ। আমি প্রথমেই সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন কাছে শুকরিয়া আদায় করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় প্রধানমন্ত্রী জননেতা শেখ হাসিনাকে, যিনি আমাকে বারবার মনোনয়ন দিয়েছেন, 10 বার মনোনয়ন দিয়েছেন, আমি 8 বার নির্বাচিত হয়েছি এলাকা থেকে। এই পুণ্যভূমি বাউফল মানুষকে আমি সর্বপ্রথম শ্রদ্ধা জানাচ্ছি। তারা না হলে আমার এই বিজয় কোনোরকমই সম্ভব ছিল না। আজকের এই বিজয়ের দিনে আমি শুধু একটি কথাই বলবো যে প্রত্যাশা নিয়ে মানুষ আমাকে ভোট দিয়েছেন। আমি ইতিমধ্যে 7 বার যখন এমপি ছিলাম, বাউফলের অনেক তাদের যে আশা আকাঙ্ক্ষা আমার নিয়ে, সেই আশা অনেকটা পূরণ হয়েছে। তারপরেও কিছু কিছু দাবি তো থাকি, সেই দাবিগুলো এইরকম যে বগ একটা ব্রিজ হওয়ার কথা আছে, সেটা ইতিমধ্যে পাশ হয়েছে এবং শীঘ্রই এটা শুরু হবে, সমীক্ষা শেষ হয়েছে এবং কাজ শুরু হবে টেন্ডারের অপেক্ষায়। এরপরে বগা বাউফল এবং বাখরেঙ্গ যেটা ব্রিজ, যেটা কীর্তনকুড়া নদীর উপর গিয়ে কি বল নদী ওটা যেন, আচ্ছা সড়ক যোগাযোগ ব্যবস্থা কতটুকু উন্নত আলম জানতে পারবো? ইতিমধ্যে আমাদের সড়ক যোগাযোগের ব্যাপারে যদি বলেন তাহলে এই বাউফলে প্রায় 2,200 কিলোমিটার সড়ক পাকা হয়েছে। আচ্ছা, আপনি যেভাবে শুনলেন যে তিনি বলেন যে বগা যে একটা ব্রিজ রয়েছে এবং পটুয়াখালীর বাউফল দুই আসনের যে সড়ক যোগাযোগ ব্যবস্থা রয়েছে, এই সড়ক ব্যবস্থা কিন্তু তিনি এই 5 বছরে সম্পূর্ণ করবে। এই ছিল পটুয়াখালীর দুই আসন থেকে আমার কাছে দুই আসন থেকে নির্বাচনের সর্বশেষ খবর। বিজয় উল্লাসের খবর আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন বরিশাল, ভোলা, পিরোজপুর এবং পটুয়াখালী থেকে।